আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমি লিখে দেখাবো পূর্ণমাত্রার ব্যঞ্জনবর্ণ 26টি, অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ 7টি এবং মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ 6টি। আমার লিখার ধরনটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস শুরু করি। প্রথমে লিখছি ক। এবার লিখব ঘ। এবার লিখব ছ। ছ এবার লিখব বর্গীয় চ। ঝ এবার লিখব ট। ঠ ড ঢ ত দ দন্ত ন। ব ভ ম ইন্তুস্ত জ বয়ে বিন্দু র ল মধ্যনিঃস দন্তস হ ডায় বিন্দু র ঢয় বিন্দু র অন্তস্থ অ এবার লিখব অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ 7টি। প্রথমে লিখছি খ। গ মূর্ধন্য ণ থ ধ প তালব্য। এবার লিখব মাত্রাবিহীন ব্যঞ্জনবর্ণ 6টি। প্রথমে লিখছি উ। ইয়।
খণ্ডত অনুস্বর বিসর্গ ছন্দবিন্দু। তো ফ্রেন্ডস, আজকে আমার এই পর্যন্ত। আমার লেখা ধরনটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।